মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের হামলার হুমকিতে রীতিমতো ভয়ে কাঁপছে দখলদার ইসরায়েল। সর্বাত্মক যুদ্ধের চৌকাঠে দাঁড়িয়ে নিজেদের ভয়কে লুকাতে ইসরায়েল এখন বিশ্বের কাছে নিজের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দেখাতে ব্যস্ত। এমনকি মিত্রদেশ যুক্তরাষ্ট্র এতে তাকে সক্রিয় সহযোগিতা করে চলেছে। এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তার দেশের শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে। তিনি 14 আগস্ট বুধবার তেহরানে ইরানের কহকিলুয়ে ও বুয়ের আহমদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের শত্রুরা সবসময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমাদেরকে সবসময় আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন, বিশ্বের যেসব দেশ আধিপত্যকামী শক্তিগুলোর দাবি দাওয়ার কাছে আত্মসমর্পণ করেছে, তারা যদি তাদের নিজস্ব সক্ষমতা ও জনগণের উপর নির্ভর করে এবং শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে না দেখে, তাহলে তারা আধিপত্যকামীদের দাবি দাওয়াকে অকার্যকর করে দিতে পারবে। সর্বোচ্চ নেতা আরও বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে দেখার ফলাফল হল নিষ্ক্রিয়তার অনুভূতি, শত্রুর সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং নিজের সংস্কৃতিকে খাটো করা। তিনি বলেন, এই ধরনের নিষ্ক্রিয়তার ফলাফল হল অন্যের জীবনধারাকে গ্রহণ করা, এমনকি নিজেদের কথাবার্তা ও আচরণে বিদেশি শব্দ ও অভিব্যক্তি ব্যবহার করা। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের বীর শহীদগণ শত্রুর এসব সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেননি এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই ভূখণ্ডে আমাদেরও আত্মসমর্পণ করার কোনো অধিকারও নেই। ইরান ইসরায়েল হামাস যুদ্ধের মাঝেই দখলদার হানাদারদের উপর বেশ কয়েকবার হামলা করার মাধ্যমে তার সক্ষমতার জানান দিয়েছে। আর ইসরায়েল বিশাল বড় সামরিক বহর নিয়েও ইরানের পাশাপাশি হামাসের কাছে ধরাশায়ী হয়েছে তাও দেখেছে বিশ্ব। তাই ইসরায়েলের বারবার বিশ্বের কাছে তার শক্তি সামর্থ্যের প্রদর্শনকে লোক দেখানো বলেই বিবেচনা করছে ইরান।